আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে থাকছে কিছু ট্রেন্ডি ব্যাগ কালেকশনস, অনেক ধরনের ট্রেন্ডি জুতার কালেকশনস, সাথে থাকবে কিছু ইউনিক টাইপের শীতের কালেকশনসগুলো যেগুলো তোমরা খুব কম প্রাইসে পারচেস করতে পারবা, আর হচ্ছে কিছু ওয়ান পিস কালেকশনস দেখাবো, আর সাথে থাকবে অনেক অনেক টাইপের নতুন গজ কাপড়ের কালেকশনস, বিভিন্ন টাইপের গজ কাপড়ের কালেকশনস। সো ডিটেইল এবং আজকে আমি কোথায় গিয়েছি সেটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। সো প্রথমেই হচ্ছে দেখছিলাম আমরা কিছু বিছানার চাদরের কালেকশন, এগুলা কিন্তু তোমরা হচ্ছে 450 এবং 500 মধ্যে পেয়ে যাবা। এখানে বার্গেন করলে কি কিছুটা কমাবে কমাবে কিনা আমি বলতে পারছি না, যেহেতু আমি চাদর কিনতে যাইনি, সো আমি এখানে দামাদামি করিও নাই। সো তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো এটা কিন্তু ঢাকা নিউ মার্কেটের রোড সাইডের যে সেকেন্ড পার্টের ভিডিওটা সেটা। তোমরা যারা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিবা, ওখানে কিন্তু অনেক 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 উইন্টার কালেকশন শেয়ার করেছি। ওই ভিডিওটা বেসিক্যালি ফুললি উইন্টার কালেকশনস নিয়েছিল। সো যারা নতুন নিউ মার্কেটে কী কী উইন্টার কালেকশনস এসেছে সেই সম্পর্কে আইডিয়া নিতে চাও তারা কিন্তু ওই ভিডিওটা মাস্ট দেখবা। দেন আমি দেখছিলাম কিছু ব্যাগের কালেকশনস, তো এখানের ব্যাগগুলো কিন্তু তারা হচ্ছে একদমই চায় 450 করে, অ্যান্ড এই বড়ো ব্যাগটা কিন্তু 500 করে ছিল। সো নিউ মার্কেটে এখন আসলে ভিডিও করতে দেয় না ব্যাগের, তাও আমি ট্রাই করেছি তোমাদেরকে দেখানোর জন্য। এখানে যে ব্যাগগুলো দেখছিলাম এখানের ব্যাগগুলো কিন্তু রাইট সাইডেরগুলো 150 করেছিল, অ্যান্ড হচ্ছে এই বাম সাইডেরগুলো হচ্ছে 300 করেছিল। সো এখন কিন্তু নতুন নতুন অনেক কালেকশনস এসেছে, অনেক ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশনস এসেছে। যেহেতু বললাম যে ভিডিও তারা অ্যালাউ করে না, সো অনেকগুলো কালেকশন আসলে আমরা নিতে পারিনি। তোমরা গিয়ে কিন্তু দেখলে দেখবা যে অনেক টাইপের নতুন নতুন সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনস এসেছে। তারপর এখানে জুতাগুলো দেখছিলাম, তো এখানে যেটা দেখলাম যে তারা হচ্ছে সেম জুতাই হচ্ছে হোপ মার্কেটের চেয়ে একটু বেশি তারা প্রাইস চায়, বাট আই থিঙ্ক বার্গেনিং করলে ওই সিমিলার প্রাইসেই তোমরা এগুলো পারচেস করতে পারবা। তো এখানে যেই স্টোন ওয়ার্ক করা স্যান্ডেলগুলো ছিল সেগুলো কিন্তু তারা 500 করে যাচ্ছিলো, অ্যান্ড আদার্স যেগুলো ছিল সেগুলো কিন্তু হচ্ছে 300 করে যাচ্ছিলো। তো এখানে হচ্ছে কিছু বার্মিস যে স্যান্ডেলগুলো সেগুলো ছিল, এগুলোর আর দাম জিজ্ঞেস করা হয়নি আমার। তারপর কিছু ওয়ান পিস কালেকশনস ছিল এই রোড সাইডে, এগুলাও হচ্ছে 550 এরকম করেই। সো এইগুলা ওভাবে খুলে দেখা হয়নি যেহেতু খুব ভিড় ছিল আর তারা অ্যালাউ করে না ওভাবে খুলে দেখা। তো এখানে কিন্তু প্রচুর পার্টি যে শুগুলো সেই শুর কালেকশনস আছে, তো এগুলো তোমরা 350 থেকে 500 মধ্যে পারচেস করতে পারবা বার্গেন করলে, এর বেশি কিন্তু এখানে দাম আসলে যায় না। সো যে জুতিগুলো দেখতে পাচ্ছ যেগুলো বেশি গর্জিয়াস সেগুলো এরকম 500-550 করে চায়, আর যেগুলো একটু সিম্পলের মধ্যে আছে সেগুলো কিন্তু অনেকগুলো আবার 150 টাকাও আছে। সো তোমরা হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী বার্গেন করে এখান থেকে অনেক অনেক টাইপের জুতা নিতে পারো। আর এখানে কিন্তু উইন্টারে যেই শু টাইপের জুতাগুলো সেগুলোরও কালেকশন আছে, যেগুলো হচ্ছে 350-300 এরকম করে চায়। তো অত ভালো করে দেখাতে পারিনি যেহেতু অনেক ভিড় ছিল, তো এখানে হচ্ছে হালকা করে একটু জুতি কালেকশনগুলো দেখিয়ে দিলাম। আর এই যে উইন্টারের যে জুতাগুলো সেগুলো, তারপর এখানে হাঁটতে হাঁটতে আরও কিছু ওয়ান পিসের কালেকশনস তোমরা দেখতে পাবা, তো এই ওয়ান পিসগুলোও সেরকম একই টাইপের দাম হয়। তারপর কিছু জুয়েলারি কালেকশনস দেখছিলাম, তো এখানে হচ্ছে সালোয়ার পাওয়া যাবে, প্লাজো বা যেগুলো ইউজুয়ালি থাকে ওরকম। সো যেমনটা বলেছিলাম যে অনেক ট্রেন্ডি টাইপের ব্যাগের কালেকশনস নিউ মার্কেটে এসেছে রোড সাইডে, সো সেরকমই এখানেও হচ্ছে কিছু ট্রেন্ডি কালেকশনস ছিল, তো এখানে আর দামটা আশ করা হয়নি। ওভারঅল দামগুলো কিন্তু মোটামুটি এরকমই, এখানে কিন্তু তোমরা অনেক গর্জিয়াস ব্যাগও পাবা। সো অ্যাগেন আবার জুতার দোকানে চলে আসলাম, আসলে হাঁটতে হাঁটতে যেই দোকানগুলোই পড়ছিল আমি সিরিয়াল ওয়াইজ ওভাবেই ভিডিও করেছি, অ্যান্ড ওভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আবার হচ্ছে বিভিন্ন ধরনের সালোয়ার সেল করছিল, তো প্লাজো ছিল, তারপর হচ্ছে প্লেন যে সালোয়ার সেগুলো ছিল, দেন এখানে হচ্ছে টাওয়েল সেল করছিল। ইউজুয়ালি আসলে আমার হাঁটতে হাঁটতে যা যা পেয়েছি আমি সব কিছুই হচ্ছে ভিডিও করে নিয়ে চলে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। সো তোমাদের যেটা যা দরকার সেভাবে গিয়ে হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারো। আর সব কিছুর দাম আমার আশ করা হয়নি যেহেতু ভিড় ছিল, সো দোকানদাররা ওভাবে দাম বলতেও চায় না সব কিছুর। তো এখানে কিন্তু ছোট বাচ্চাদেরও অনেক উইন্টার কালেকশনস এসেছে, রেগুলার ওয়্যারেরও কিছু কালেকশনস ছিল। এখানে কিছু থ্রি পিস কালেকশনস ছিল, এগুলো কিন্তু 650 করে চেয়ে থাকে তারা। তারপর দেখছিলাম কিছু উইন্টার কালেকশনস, তো এগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ, লাইক 500 করে ওরা চায়, 500-550 করে, সেখান থেকে কিন্তু বার্গেনিং করা যাবে যেহেতু এখানে কোনো ফিক্সড প্রাইস না। সো তোমরা কিন্তু চাইলে বার্গেন করে এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর উইন্টার কালেকশনসগুলো কম প্রাইসে নিয়ে নিতে পারো।
গাউসিয়ার পাশে যে রোড সাইডটা আছে এই সাইডে কিন্তু একটু এক্সপেন্সিভ বা একটু ইনটেক যে কালেকশনসগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবা, যেমন এই শালগুলো, এগুলোও কিন্তু 600 650 করে চেয়ে থাকে। আর যেটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে, সেখানে কিন্তু তোমরা হচ্ছে আরও কমে হচ্ছে পাবা। সো ওইটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমি করে রেখেছি, যেটাকে আমি পার্ট 1 বলেছি। সো তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো। এরপর চলে আসলাম আমরা সুবাস্তুর সামনে, যেখানে বেসিক্যালি গজ কাপড়ের যে দোকানগুলো সেগুলো বসে। তো এখানে গজ কাপড় দেখছিলাম, তো এখন এই গজ কাপড়ের সেকশনেও আসলে ভিডিও করা অ্যালাউড না। সো যতটুকু পেরেছি দেখানোর ট্রাই করেছি। এখানে কিন্তু অনেক 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 গজ কাপড়ের কালেকশানস আসছে নতুন, বা ডোন্ট নো ওয়াই তারা খুবই খুবই বেশি বাড়তে চাচ্ছিলো। আর যেহেতু আমি ভিডিও করছিলাম, হয়তো ফোন দেখে আরও বেশি এক্সট্রা তারা মানে চাচ্ছিলো। তো এই মাঝখানে একটা হচ্ছে ছোটো মানে হচ্ছে টুকটাক যে ক্লিপ অ্যাক্সেসরিজের একটা শপ, সেটা দেখছিলাম। তো এখানে ক্লিপগুলো ভালো লেগেছিলো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেন আবার হচ্ছে সাইডে হচ্ছে আরও একটা বিছানার চাদরের কালেকশন ছিল, তো এখানেও হচ্ছে কিন্তু একটু এক্সপেন্সিভ, 650 700 এরকম টাইপের যে চাদরগুলো সেগুলো দেখো। পাশে কিন্তু আরেকটা গজ কাপড়ের দোকান। সো এখানে দেখো নেটের যে নতুন কাপড়গুলো আসছে আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। এগুলো দিয়ে কিন্তু তোমরা গাউন বলো, বেসিক নর্মাল যে সালোয়ার কামিজ সব কিছুতেই অনেক সুন্দর লাগবে। অনেক টাইপের নেটের যে কালেকশনসগুলো সেগুলো আসছে। ইউজুয়ালি আগে আমরা দেখতাম যে টিস্যু কাপড়ের কালেকশনসগুলো অনেক বেশি থাকতো, বাট এবার দেখলাম যে নেটের যে কালেকশনসগুলো সেগুলো অনেক সুন্দর আসছে। অ্যান্ড কিছু কিছু কাপড় তো এত সুন্দর যে এগুলো দিয়ে যদি ফ্রক বানায় পরো বা বাচ্চাদের জন্য যদি বানাও সত্যি অনেক সুন্দর লাগবে। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। সো আমি ভাবছিলাম যে পরবর্তীতে আসলে হচ্ছে আমি হয়তো নিজের জন্য নিব, যে শুধুমাত্র ফ্রক বা গাউন ওভাবে বানানোর জন্য। তো টিস্যুর যে কালেকশনগুলো এখানে দেখছিলাম ওগুলো হচ্ছে পুরান কালেকশনস। সো টিস্যুর মধ্যে নতুন আমি কোনো কালেকশনস আসলে দেখি নাই, যা দেখলাম নেটের মধ্যেই। তো দামটা যেহেতু বেশি, এরা হচ্ছে বলছিলো যে পার গজ 300 টাকা করে, উইচ ইজ প্রিটি এক্সপেন্সিভ। আই থিঙ্ক ফোন দেখেই তারা বা ভিডিও করছে দেখেই এত এক্সপেন্সিভ প্রাইস তারা বলেছে। তোমরা যারা হচ্ছে কিনতে যাবা ডেফিনেটলি বার্গেন করে কিনবা, তাহলে হয়তো আরও কমে নিতে পারবা, লাইক 200 বা আগে আগে যেমন 180 করেছিল এই কাপড়গুলা, হয়তো এখন 180-তে পাবা না, বিকজ যেহেতু এখন সব কিছুর দাম বেড়েছে। সো 200-250-তে হয়তো পারচেস করতে পারবা। এই কাপড়টা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছিলো নিজের জন্য একটা ফ্রক বা গাউন বানানোর জন্য, বাট তখন যেহেতু আমি কেনার উদ্দেশ্যে যাইনি, সো আমি এমনি দেখছিলাম যে কেমন কী অবস্থা। কাপড়টা খুবই সুন্দর, এত প্রিটি একটা কাপড়। সো এই রিলেটেড কিন্তু আরেকটা ভিডিও আসছে, যেটা হচ্ছে পার্ট 3, যেখানে নিউ মার্কেটের আরও যে সাইডগুলো আছে রোড সাইড সেইটা আমি কভার করেছি। আশা করছি ওই ভিডিওটাও তোমরা দেখবা, তাহলে আরও নতুন নতুন কালেকশন সম্পর্কে আইডিয়া পাবা। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।